আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক, এটি আমার কামনা। আমি কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। এর পূর্বে কোরআনের 43 নম্বর সূরা আয-যুখরুফ এর 43 এবং 44 আয়াত আপনাদের সামনে আমি রাখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাউফা তুসআলুন। সুতরাং তুমি এই কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহী যোগে নাজিল করা হয়েছে, নিশ্চয় তুমি সরল সহজ এবং সত্য সনাতন পথের উপরেই রয়েছ। এই কোরআন তোমার এবং তোমার কওমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ গ্রন্থ। শীঘ্রই তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমাদের ফিউচারের যে আকাঙ্ক্ষা, যে আশা, যেগুলি আমরা সামনে রেখে রাজনীতি করতে চাই, তার ভিতরে আমরা চাই এদেশ থেকে দক্ষ কৃষক এবং চাষিদেরকে পৃথিবীর প্রতিটি দেশে পাঠানো। বিশ্বের প্রতিটি শহরে আমরা দক্ষ নাপিত, মেথর, কুমার এবং বিভিন্ন খাতের যোগ্য মিস্ত্রি, চালক, নাবিক, জেলে, তাঁতি, দর্জি, খলিফা এবং ইমাম পাঠানোর আশা বাংলাদেশি সেবা পার্টি রাখে। দেশের মহিলাদেরকে দক্ষ নার্স বানিয়ে, সেবিকা বানিয়ে, বাবরচি বানিয়ে, দায়ী বানিয়ে, শিক্ষিকা এবং শ্রমিক বানিয়ে বিশ্বের প্রতিটি দেশে পাঠানোর ইচ্ছা বাংলাদেশি সেবা পার্টির। এদেশের শিক্ষাঙ্গন থেকে গণিত, বিজ্ঞান, ভূগোল এবং ইংরেজি ভাষার উপর পারদর্শী বানিয়ে দেশের ভাই বোনদেরকে বিশ্বের সবখানে ছড়ানোর ইচ্ছা হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির। আমাদের দেশের ছেলে মেয়েরা কম্পিউটার এবং মুঠোফোনের উপর নিজেদের মস্তিষ্ককে দক্ষ বানিয়ে পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক, এটাই বাংলাদেশি সেবা পার্টির প্রত্যাশা। এছাড়া যারা আইটি বিশেষজ্ঞ তারা বিশ্বের বাজারে নাম করুক, এটাও বাংলাদেশি সেবা পার্টির কামনা। কোরআন এবং কিরাত প্রতিযোগিতায় এদেশে নবীন কিশোর কিশোরীরা বারবার জগতে নাম করুক, এটা বাংলাদেশি সেবা পার্টির আশা। খেলোয়াড়রা প্রত্যেকটি খেলাতে জিতুক, এটাই থাকবে বাংলাদেশি সেবা পার্টির প্রচেষ্টা। দেশ স্বাধীনের পর থেকে এ জাতির লোকেরা হোটেল এবং চা স্টলে, গ্রামের গাছতলাতে বসে তাদের মূল্যবান সময়গুলিকে কাজে না লাগিয়ে নিরাশার বেদনার মধ্য দিয়ে দুর্নীতিবাজ নেতা নেত্রীদের ক্ষমতার দাপটে শিবির তলে থেকে তারা কাটিয়ে দিয়েছে। দেশের তরুণরা আজ নেশার আড্ডায়। এসবের জন্য দায়ী দুর্নীতিবাজ নেতা নেত্রীদের কুচরিত্র। বাংলাদেশি সেবা পার্টির লোকেরা এ ধরনের কুচরিত্র থেকে সবসময় পবিত্র। তরুণদেরকে নিয়ে যে সমস্ত পার্টির লোকেরা মৃত ব্যক্তিদের নামে, মৃত নেতাদের নামে সৈনিক বানাচ্ছেন, এমনকি ধর্মের কিছু এলাকার সৈনিক বানাচ্ছেন এবং কিছু ব্যক্তিদের নামে সৈনিক বানাচ্ছেন, বাংলাদেশ মূলত এজন্য জন্ম হয়নি। বাংলাদেশ জন্মেছিল মৈত্রীর জন্য, ভ্রাতৃত্বের জন্য, সততার জন্য, ঐক্যবদ্ধতার জন্য। এগুলি সব খোয়া গেছে। বাংলাদেশি সেবা পার্টি পুনরায় তারা তাদের লড়াই করে চরিত্রের বলে আবার মৈত্রীর, একতার, ভ্রাতৃত্বের, সততার এবং ঐক্যবদ্ধতার জিঞ্জিরে আবার গেঁথে নিতে চায়। এর জন্য দরকার আপনাদের সাপোর্ট। সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে আমরা আমাদের কাজ সেই বিদ্যুৎ গতিতে না পারলেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা যদি মনে করেন আমরা সৎ, তাহলে আপনারা যদি আমাদের সাথে একমত হতে পারেন, আল্লাহ তাআলার প্রেমে ইনশাআল্লাহ এই দেশ আল্লাহ তাআলার
পক্ষ থেকে গজবমুক্ত কিভাবে হয় সেই প্রচেষ্টা থাকবে বাংলাদেশের সেবা পাঠে। আমরা যদি পাপ না করি কখনো গজব আসবে না, আমরা যদি দুর্নীতি না করি কখনো আমাদের উপরে বালা মুসিবত আসবে না। সেই জন্য আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা পরকাল বিশ্বাসী, আমরা কোরআন বিশ্বাসী। আল্লাহ আমাদের সকলকে রহমতের ছায়াতে টেনে নিন এবং বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক, সেটি আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা।